যাদবপুরে সিসিটিভি ক্যামেরা লাগানো নিয়ে বামপন্থীদের ব্যারাকপুরের এক কর্মসূচিতে এসে কটাক্ষ করলেন বিধায়ক নারায়ণ গোস্বামী। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার পর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সিসিটিভি বসানো নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে যাদবপুর ইস্যুকে কেন্দ্র করে বামপন্থীদের কটাক্ষ করলেন অশোকনগরের বিধায়ক তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাপতি নারায়ণ গোস্বামী। তিনি বামপন্থীদের তিনটি প্রজন্মের কথা বলে বলেন, এক প্রজন্ম ইংরাজি শিক্ষা আনতে দেয়নি, এক প্রজন্ম কম্পিউটার আনতে দেয়নি, আর তৃতীয় প্রজন্ম যাদবপুরে সিসিটিভি ক্যামেরা লাগাতে দিচ্ছে না। আমরা জানি আমাদের বাঙালিদের একটা ঘাটতি আছে, একদল লোক দেখবেন এই যাদবপুর ইউনিভার্সিটি নিয়ে অনেক আন্দোলন করছে, কারা আন্দোলন করছে না সিসিটিভি বসানো যাবে, সেটা আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ঠাকুরদাদা ইংরাজি পড়ানোর বিরুদ্ধে ছিল, বাবা কম্পিউটারের বিরুদ্ধে, আর আজকে নাতি সিসিটিভির বিরুদ্ধে। মানে ওই সেই বামপন্থী মানুষই কথা, ইংরাজি পড়াই দেখবেন গ্রাজুয়েট ছেলে একটা ইংরেজিতে অ্যাপ্লিকেশন লিখতে যাবে না, পশ্চিমবাংলায় ইংরেজি তুলে দেওয়া হয়েছে। 1985 সালে রাজীব গান্ধী যখন ভারতবর্ষে কম্পিউটার আনলেন তার বিরোধিতা করেছিলেন বামপন্থীরা, আজকে তাদেরই উত্তরসূরিরা তারা সিসিটিভি ক্যামেরার বিরুদ্ধে যাদবপুরে লড়াই করছে। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার। থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।